আজকে দেখাবো পালারে বানানো একটি মেহেদি প্যাক যেটা চুল করবে লম্বা ঘন এবং মজবুত টাকা খরচ না করে ঘরেই বানিয়ে নিন এই এই আপনার চুলকে মুক্ত করবে এবং চুলের যে যাবতীয় সমস্যাগুলো দূর করতে সাহায্য করবে আপনারা অনেকেই আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এই মেহেদি প্যাকটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি হেয়ার টোনার এই হেয়ার টোনারটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কালো জিরা মেথি লং নিম পাতা চা এবং অ্যালোভেরা জেল এগুলো ভালো মতো আমি ফুটিয়ে নিয়েছি আপনারা চাইলে আমার এই ভিডিওটা দেখতে পারেন তারপর আমি এখানে অ্যাড করেছি ত্রিফলা ত্রিফলা চুল ঘন করতে সাহায্য করে চুল মজবুত করে তারপর আমি এখানে অ্যাড করেছি আমলকি এখানে তিন চামচ আমলকি আছে এবং তিন চামচ ত্রিফলা আছে আমলকি চুল কালো করতে সাহায্য করে এখানে তারপর আমি করেছি শিকাকাই চুলের জন্য খুবই ভালো এটা দ্রুত চুল গজাতে সাহায্য করে চুলের গুঁড়া মজবুত করে এবং লাস্টে আমি নিয়ে নিয়েছি থেকে চামচ তিন মেহেদি পাতার গুঁড়ো আপনারা তো জানেন চুলের জন্য সবচেয়ে বেশি উপকারী হচ্ছে মেহেদি পাতা আমি এখানে একে একে সব উপকরণগুলো মিশিয়ে নিব একে শিকাকাই ত্রিফলা তারপরে হচ্ছে আমলকি এবং মেহেদি পাতাটা অ্যাড করে নিয়েছি এগুলো ভালো মতো আমি মিক্স করে নিব সাথে আপনার চালে একটা ডিম অ্যাড করতে পারেন আমি এখানে ডিম অ্যাড করে নি আপনার চালে অ্যাড করতে পারেন শিকাকাই মেহেদি পাতা এবং ফলা এগুলার প্রাইস কিন্তু বেশি না। এগুলো একশো গ্রাম আপনারা তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো আপনারা কাঁচা বাজার যেখানে থাকে সেখানেই আপনারা পেয়ে যাবেন অনলাইনে এত এত টাকা খরচ করে এগুলা কিনতে হবে না আপনারা যেখানে বাজার করেন সেখানে একটু খোঁজ নিলেই আপনারা এটা পেয়ে যাবেন যাদের অনেক বেশি খুশকি সমস্যা তারা এটার মধ্যে পেঁয়াজের রস ইউজ করতে পারেন এটা একটা ঘন পেস্ট হবে চাইলে আপনারা এখানে নিমপাতা পেস্ট করে দিতে পারেন যদি আপনাদের অনেক বেশি খুশকি হয়ে থাকে আমার টোনারটার মধ্যে নিম পাতা ছিল এই জন্য আমি এখানে নিম পাতাটা ইউজ করিনি যারা এই টোনারটা না ইউজ করতে চান তারা কিন্তু চাই লিকার দিয়ে এই প্যাকটা বানাতে পারেন বাট আমি এখানে হেয়ার টোনারটা বানানোর জন্য সাজেস্ট করব। হেয়ার টোনারটার মধ্যে অনেক কিছু দেওয়া আছে খুবই অল্প মূল্যে পার্লারে না যেয়ে আপনারা এই প্যাকটা ঘরেই তৈরি করতে পারেন ভাবে তৈরি এই প্যাকটা আপনাদের চুলে কোনো ক্ষতি করবে না আমি এটা মিক্স করার সময় সাথে সাথে অল্প একটু করে টোনারটা অ্যাড করে নিচ্ছি যেন ভালো মতো পেস্টটা তৈরি হয় পেস্টটা তৈরি হওয়ার পর আমি এটা আধা ঘন্টা এটা সেট হওয়ার জন্য রেখে দিব তারপর এটা মাথার মধ্যে আমি দুই থেকে তিন ঘন্টা রেখে শ্যাম্পু করে ফেলবো এই হেয়ার প্যাকটা ব্যবহার করার আগের দিন মাথায় অবশ্যই তেল দিয়ে নেবেন তাহলে চুলগুলো ড্রাই হবে না যাদের মাথায় পাকা চুল আছে এই প্যাকটা পাকা চুল রোধ করতে সাহায্য করে